তুমি খুব তাড়াতাড়ি ফিরে আসবে হ্যাঁ আর সবাই খুব চিন্তা করবে যা মিলি শুন এদিকে আয় টিজা আমি তোর সঙ্গে যাব আমি বাইরে দাঁড়িয়ে থাক তুই যখন ফিরবি আমি তোকে নিয়ে ফিরব হ্যাঁ এই রে বড় মা আবার সঙ্গে যেতে চাইছে কেন তাহলে কি বড় মা কিছু বুঝতে পেরেছে কিন্তু বড় মা যদি সঙ্গে যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে কি করব এখন তুমি যদি যাও তাহলে তো আমার বন্ধুরা আমাকে খ্যাপাবে থাক আমি যাব না বর্দি অনেক শক করে যাবে ভেবেছিল যেতে দাও ও ঠিক চলে আসবে সন্ধ্যের আগে ফিরে আসবি হ্যাঁ ঠিক তো ঠিক যা চিন্তা তো হবেই পরপর যা সব কাণ্ড ঘটছে তুই বল যা বলেছ দাদা শীর্ষা জেলে গিয়ে আমাদের চিন্তা তো আরো বাড়িয়ে দিল ও হ্যাঁ ইয়া শোন না মা শোন শোন হ্যাঁ বাবা বলো হ্যাঁ বলছি যে ওই মেয়েটা মালা মালা মালার খবর নিয়েছিস কোনো হ্যাঁ বাবা আমি মালাদির খবর নিলাম অবস্থা খুব একটা ভালো না ছি ছি আমাদের বাড়িতে কাজ করতে এসে মেয়েটার কি হলো বলতো আচ্ছা ওর বাড়ির লোককে এখন আমি কি কৈফিয়ত দেব মেয়েটা প্রাণে বাঁচলে হয় দাদা হেমা নতুন বউতে তুমি এখানে কি করছো এখানে কি করছি মানে সবার জন্য চা বানাচ্ছি মানে তোমাকে কি এসব কাজ মানায় নাকি এগুলো এগুলো তোমাকে মানায় না মানে তুমি হঠাৎ এভাবে কেন বলছো না না নতুন বৌদি আমি তোমায় কষ্ট দিতে চাইনি আসলে তুমি এ বাড়ির বড় বউ কত দায়িত্ব তোমার ওপর তোমাকে কে রান্নাঘর ঠান্নাঘরে মানায় নাকি এসব আমার জন্যই ঠিক আছে আমি এ বাড়ির মালির বোন ময়না মানে এবারে কেউ তোমায় ওই চোখে দেখে না আর আমি নিজে তোমাকে আমার ছোট বোনের মতো ভালোবাসি আর হ্যাঁ একটা কথা কেন ভুলে যাচ্ছ তুমি তো এবারের মেজ ছেলের বউ আর কখনো এইসব কথা ভাববে না ঠিক আছে মনে থাকবে তো তুমি সত্যি যদি আমাকে নিজের বোনের মতো ভালোবেসে থাকো তাহলে কেন আমার বিয়েটা ওনার সাথে দিলে আবার কি ভাবছো ময়না এ মা তুমি বলছি না এসব এসব তুমি তোমার জন্য না আমি ময়না এই সংসারটা কিন্তু সবার হ্যাঁ আর তাছাড়া সবাইকে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য সবাই মিলে একসাথে কাজ করতে হয় তাই না আর আমার তো মানে আমার তো একটা কথা বারবার বলতে ইচ্ছা করে যে আমার আর এখন আর কোনো কাজই নেই তুমি এবাড়িতে চলে এসেছো তারপর থেকে কোনো কাজ আমায় করতে দাও তোমার তো এখন পুচকি এসে গেছে তুমি ওকে নিয়ে এখন ব্যস্ত থাকো তোমার তোমার আর এসব করার কোনো দরকার নেই মানে পুচকুকে দেখার জন্য তোমরা সবাই রয়েছো আর তাছাড়া কি হয়েছে বলো তো দিদি ভাই আজ হঠাৎ বললো যে আমরা দুজনে একসাথে রান্না করবো কারণ অনেক দিন হয়ে গেছে গো আমরা দুজনে একসাথে রান্না করি না তাই ভাবলাম আজকের রান্নাটা আমরা দুজনে মিলে করব তাহলে তাহলে আমি কি করব তুমি কি করবে তাই তো তুমি কি করবে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো আমার চাটা প্রায় হয়ে গেছে তুমি এই চাটা সবাইকে গিয়ে সার্ভ করে দাও ঠিক আছে ঠিক আছে সাবধানে ময়নার কথাগুলো আজকাল কেমন অন্যরকম লাগছে ও হঠাৎ ওভাবে কেন বলল ওর কি এ বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে তাহলেও তো সেটা আমায় বলতো
একটু আগে শম্ভুদাকে কি দিল সেটা কি জিজ্ঞেস করবো একবার? না না, যদি কিছু ভুল ভাবে, না মনে মনে এভাবে ওটা নিয়ে চিন্তা করার থেকে ওকে ওকে ডিরেক্টলি জিজ্ঞেস করাটাই ভালো। আচ্ছা ময়না, তুমি কি শম্ভু কাকাকে একটু আগে কিছু দিয়ে এলে?